অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মত বিনিময় করার জন্য। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে মানুষকে আক্রমণ করছে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। যারা বিপদে গেছে তাদেরকে পথে আনতে চাই। শাসনের পতন হলেও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী, মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। জনগণকে এই মাস্তান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ, এই নব্য গজি ওঠা মাফিয়াদের বিরুদ্ধে যারা ভিডিওটি দেখছেন, যারা যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ করবো, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি বলতে পারেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে 8 সেপ্টেম্বর রবিবার সোয়া 12টার দিকে হিরু আলমকে বগুড়ায় আদালত চত্বরে বিএনপির একদল নেতাকর্মী বেপরোয়াভাবে মারধর করে। হিরু আলমকে কান ধরিয়ে ওঠবস করাই, হিরু আলমকে মারা কিংবা হিরু আলমের ওপরে করা হামলাকে কেন্দ্র করে এখন পুরোপুরিভাবে তলানিতে বিএনপি। বিএনপিকে নিয়ে সর্বমহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে, সকলে প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে হিরু আলমের ওপরে কেন হামলা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সকলেই বিএনপিকে ধুয়ে দিচ্ছে রীতিমতো। এক স্বৈর শাসকের পতন হয়েছে, দেশ ছেড়েছে এক স্বৈর শাসক শেখ হাসিনা, এবং অন্যদিকে দেশের ক্ষমতা এই না যেতে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি শুরু করেছে তাদের অত্যাচার নির্যাতন সাধারণ মানুষের ওপরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কয়েকটা প্রতিবেদন দেখব হিরু আলমের ওপর হওয়া হামলাকে কেন্দ্র করে বিএনপিকে কীভাবে ধুয়ে দিচ্ছে মানুষ এবং কী পরিমাণ বিপদে পড়ে গেছে হিরু আলমের ওপরে হামলা করার বিষয়টি নিয়ে বিএনপি, সেটা আমরা জানার চেষ্টা করব। রীতিমতো কঠিনভাবে ফেঁসে গেছে বিএনপি হিরু আলমকে হামলা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশরাফুল হোসেন ওরফে হিরু আলম আবারও মার খেয়েছেন। এবার তাকে প্রহার করেছে, মেরেছে কারা? আগে তাকে মার খেতে হয়েছে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের অথবা যুবলীগের লোকজনের হাতে, এবং হিরু আলমের অভিযোগ হলো এবার তাকে মেরেছে বিএনপির লোকেরা। এবং হিরু আলম এই প্রশ্নটা করেছেন যে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায়, এই প্রশ্নের জবাব কে দেবে? এবং এই প্রশ্নটা কিন্তু আপনি উপেক্ষা করতে পারবেন না। দেখুন, হিরু আলম আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, হিরু আলম আমাদের দেশের রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এসব আলোচনা বাদ রাখেন, এসব আলোচনা একটু সরিয়ে রাখেন, রেখে বরং এ কথাটা বলুন হিরু আলম এদেশের একজন নাগরিক। এবং উনি রবিবার দিন সকালে বগুড়ায় গিয়েছিলেন একটা মামলা করতে, এবং ওই মামলা করতেই পারেন, যে কেউ মামলা করতে পারেন, আপনিও কারোর বিরুদ্ধে মামলা করতে পারেন, আমিও করতে পারি। এবং ওনার মামলার একটা ভ্যালিড কারণও ছিল, উনি মামলা করতে গিয়েছিলেন ওবায়দুল কাদের এবং সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ানের বিরুদ্ধে। এবং উনি কারণটা দেখিয়েছেন যে 2023 সালের 12 ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা, মানে ওনার যেটা উপজেলা বগুড়ার উপজেলা মুরাদপুর বাজারে, তার উপর হামলা করা হয়। এসব হামলার নির্দেশদাতা ছিলেন ওবায়দুল কাদের, সাবেক সিইসি হাবিবুল আওয়াল এবং সাবেক সংসদ সদস্য রেজাউল করিম। এই মামলাটা যখন উনি করতে গিয়েছিলেন, মামলা করে যখন তিনি বের হচ্ছেন আদালত থেকে, এবং বের হওয়ার সময় তার উপরে হামলাগুলি করা হয়। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন এবং মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে, মানে দরজাতেই, দরজার সামনেই তাকে হামলা করা হয়। এবং হামলাকারীরা তাকে কিল ঘুষি মারে, পরে তাকে চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে আবার মারধর করে, পরে তাকে কান ধরে উঠবস করানো হয়।
এবং তখন আদালতের প্রাঙ্গণে অনেক লোক ছিলেন, কেউ তাকে কিছু এটা থামানোর চেষ্টা করে নাই। পুলিশ ছিল, পুলিশ তাকে এগিয়ে আসেনি উদ্ধার করার জন্য। তারপরেও এক পর্যায়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এবং হিরলম অভিযোগ করেছে, তাকে মেরেছে, তাকে যে হামলা করা হয়েছে তার নেতৃত্বে ছিলেন বগুড়া আদালতের সহকারী আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার এবং একটি পত্রিকার কাছে, মানে প্রথম আলোর কাছে রনি সরকার এই আক্রমণের ব্যাপারে, হামলার ব্যাপারে অথবা মারধরের ব্যাপারটা অস্বীকার করেনি। তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই হামলায় আমি ছিলাম এবং এই হিরালমের উপর হামলায় আমি, বগুড়া বারের আইনজীবী ও জেলা বগুড়া জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্ব দিয়েছি, এটা উনি স্বীকার করেছেন কিন্তু। এবং মারার কারণ হিসেবে তিনি বলেছেন যে হিরালম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছে এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছে, এই জন্য তার উপর হামলা করা হয়েছে। এখন প্রশ্ন হল যে কেউ একজন যদি কারোর বিরুদ্ধে মামলা করে তাতে কেন ফিজিক্যালি মারবেন? উনি তো একজন আইনজীবী, উনি তো আইনের লোক, তো উনি কাজটা করতে পারলেন। তারেক রহমানের ব্যাপারে উনি যদি হিরালম মধ্যে কটূক্তি করে থাকে, এতে কি তারেক রহমান ছোট হয়ে গেল? যদি কেউ কারোর ব্যাপারে কটূক্তি করে, কটূক্তি না করে ভালো, কটূক্তি করাটা তো অভদ্রতা আমি মনে করি, ধরা যাক তারপরে কেউ অভদ্র আচরণটা করলো, যদি করে থাকে তাহলে যার বিরুদ্ধে কটূক্তির উচ্চারিত হয় সে কি ছোট হয়ে যায়? সে ছোট হয় না, বরং যে কটূক্তিটা করে তিনিই ছোট হয়ে যান, তার মুখেই কথাটা রয়ে যায় এবং লোকজনের সামনে তিনি নিজেকে ছোট বানিয়ে ফেলেন, লোকজন তাকে সেভাবে বিচার করে। এটা তো এই ধরনের ঘটনা তো আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে শেখ হাসিনার ব্যাপারে কে কী মন্তব্য করলো তাকে নিয়ে যাও জেলে, শেখ হাসিনার ব্যাপারে অমুকে একটা মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে তাকে ধরে পিটাও, পিটিয়ে হাত পা ভেঙে দাও, এগুলো তো আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, এগুলো আমাদেরকে এখনও দেখতে হবে? তাহলে পার্থক্যটা কোথায় গেল? তাহলে আমরা কী জন্য আন্দোলন করলাম? আমরা কী জন্য স্বৈরাচারীকে মানে দেশটি একা দিলাম? তাহলে স্বৈরাচারী কে? যার জন্য এগুলো করা হচ্ছে তাকে গিয়ে এই লোকগুলো স্বৈরাচারী বানিয়ে দেওয়ার চেষ্টা করছে না? একবার ভাবুন, হতেই পারে যে কেউ যে কারোর সম্পর্কে কটূক্তি করতে পারে, কটূক্তি আমি আবার বলি কটূক্তি না করাটা ভালো, কটূক্তি আপনি কেন করবেন? তারপরে যদি কেউ করে, যে করবে তো তার মুখেই থেকে যাবে, লোকে তাকেই খারাপ বলবে। এখন যদি দশজন লোক কটূক্তি করে, দশজন লোকে আপনি যদি পিটাবেন, আপনাকে পিটানোর এখতিয়ার কে দিল? যিনি পিটিয়েছেন তাকে পিটানোর এখতিয়ারটা কে দিল? বাংলাদেশের কোন আইনে আছে যে কারোর ব্যাপারে কটূক্তি করলে পারে? কটূক্তি অর্থটা কি? এটা খারাপ উক্তি, এটা মন্দ উক্তি। যদি কেউ করে তার জন্য আপনাকে মারবেন, এই এখতিয়ারটা আপনাকে কে দিল? এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তবে বিএনপির যে সহসভাপতি আছেন ওখানকার বগুড়ার এবং উনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাসেদ, তিনি অবশ্য বলেছেন যে হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন, হামলাকারী কারা তা প্রশাসন খুঁজে বের করুক। এগুলোরও কি দায় সারা গোছের কথা? বিএনপির কেউ জড়িত নয় উনি কী করে বুঝলেন? যে হিরো আলমের উপর হামলা যে করেছে সে তো নিজেই স্বীকার করছে যে কাজটা আমি করছি এবং সে বিএনপি করে, তাহলে কীভাবে উনি বাসেদ সাহেব এই ধরনের মুখস্থ আলাপ করেন? এটা ঠিক না। আমি আশা করি এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপি এরই মধ্যে আমি যদ্দূর দেখেছি এই সমস্ত ব্যাপারে বিএনপি কঠিন ব্যবস্থা নিয়ে থাকে, যদি না নিয়ে থাকে এটা এক্ষেত্রে যদি না নেওয়া হয় তাহলে আমি মনে করবো যে এটা বিএনপির একটা বড় দুর্বলতা, এরকম হওয়া উচিত না। মানে আমরা যখন দেশে আইনের শাসন কায়েমের কথা বলি তখন তার অর্থটা কী? আইনের শাসন মানেটা কী? যে ব্যক্তির চেহারা, ব্যক্তির নাম, ব্যক্তির সামাজিক অবস্থান এগুলো কোনো কিছুই বিবেচিত হবে না আইনের কাছে, আইন আইনের মতো চলবে। কেউ কটূক্তি করলে আপনি মামলা করতে পারেন, মানহানির মামলা করেন, আইন আইনের মতো চলবে। আপনি তার গায়ে হাত দিবেন কিভাবে? আপনি যত বড় দলেরই লোক হন না কেন, আপনার নেতা যত বড় মানুষই হন না কেন, উনি কি গায়ে, আপনি তো দলের কথা, তাহলে কি আমার নিজেও কি কারো গায়ে হাত দিবেন? উনি তো দিবেন না, কারণ ওনার মধ্যে অতটুকু শালীনতা বোধ আছে, তো আপনি কেন দিতে গেলেন? আপনাকে কে রিকোয়েস্ট করেছে এগুলো করার জন্য? তো এটা হয় না ভাই, এগুলি অন্যায়। হিরালমের কোনো দল নাই, হিরালমের সঙ্গে হয়তো অনেক সমর্থক নাই, হিরালমের অনুসারীদের মধ্যে হয়তো অনেক মাস্টার নাই, তাকে নিরীহ পেয়ে আপনি আজকে পিটিয়ে দিলেন। তো এতদিন তো এই কাজগুলো আপনাদের হয়েছিল, আপনাদেরকে পিটাতো একদিন তখন খুব ভালো লাগতো, তখন যেমন লাগতো এখনও তেমনই লাগে। একজন মানুষ একা হতে পারে, সে দুর্বল হতে পারে, তার গায়ে হাত দিতে পারেন না আপনি যত সফলই হন না কেন। আমরা আইনের শাসনের কথা বলি, আমি আবারও বলছি আইনের শাসন কায়েমের চেষ্টা করতে হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে আইনের প্রতি সে শ্রদ্ধাবোধটা থাকতে হবে।
আইনে শাসনের কায়েমের কাজটা আপনাকে দিয়ে কেন শুরু হচ্ছে না, আমাকে দিয়ে কেন শুরু হচ্ছে না, আমরা সবাই কেন আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে পাচ্ছি না? আমি মনে করি এই বিষয়গুলো সচেতনভাবে সবারই দেখা উচিত এবং বিএনপির এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। দর্শক, আরেকটি খবর, হিরো আলমকে মারধর, কান ধরে উঠবস বগুড়ার আদালত চত্বরে। এটি ঘটার একটি কারণ আছে। হিরো আলমের আসলে সেই ইমেজ এখন আর নেই, নানাভাবে বিতর্কিত হয়ে গেছে। লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও কোন একটি দলের পক্ষ থেকে সে আবার নির্বাচন করল। একসময় বেশ ভালো আলোড়ন তুলেছিল ঢাকা ১৭ মোহাম্মদ আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করে, তখন মারধরের শিকার হয়েছিল। তার পক্ষে বাংলাদেশের সমস্ত যে ইউরোপের অ্যাম্বাসিগুলো বিবৃতিও দিয়েছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। পরে এমন খাতির হলো ডিবি হারুনের সঙ্গে তাকে গ্রিফট দেওয়া, তারপরে আবার রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করা, তাকে নাকি কটূক্তি করা হয়েছে। এসব কারণে ওই বিরোধী বা বিএনপির কাছে যে তার একটা দিয়েছিল সমর্থন ছিল অ্যান্টি গভর্নমেন্ট একটা ভাবমূর্তির কারণে, সেটা নষ্ট হয়ে গেছে। তারই একটি প্রতিক্রিয়া দেখা গেল আদালত চত্বরে। যদিও ঘটনাটা, আমি এটা কোনোভাবেই উচিত না কারোর উপরই হামলা করা। তো আবার হিরো আলমও আবার চান্স নেওয়ার চেষ্টা করলো, পট পরিবর্তনের পর সে মোহাম্মদ আরাফাতের বিরুদ্ধে মামলা করবে এবং তাকে মানে শায়েস্তা করবে। এবারে মিষ্টি খাওয়ালো দেখলাম, সে সমস্ত করে খুব একটা যে হালে পানি পাইছে সেটাও কিন্তু না, এটা খুব আলোড়ন তৈরি হয়নি। মানুষ এগুলি একটা ফান বা উটকো একটা বিষয় হিসেবেই নিচ্ছে। যাক, এরই মধ্যে এই ঘটনাটা ঘটলো যে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। এই সময় তাকে কান ধরে উঠবস করানো হয়। হিরো আলমের দাবি, বিএনপির লোকজন তার উপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালান। এদিন দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন। মামলায় ওবায়দুল কাদের বগুড়া ৪ আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। মামলা করে বের হওয়ার পর বেলা ১২টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয় নিয়ে কথা বলার সময় ৫ থেকে ৭ জন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে অতর্কিতে হামলা চালায়। এই সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায়। মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে, এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল, এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দায়ের করা মামলা প্রসঙ্গে হিরো আলম বলেন, বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০২৩ সালের উপনির্বাচনে আমার উপর হামলা হয়েছে, আমার ভোট কারচুপি কথা হয়েছে, এসব অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। তবে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আশ্রয় নেওয়ার কথা জানান হিরো আলম। মানে কতদিকে এ করবে এখন, সে কাজী হাবিবুল আওয়াল, মোহাম্মদ আরাফাত, ওবায়দুল কাদের এদের বিরুদ্ধে মামলা করতেছে, তাতেও কিন্তু খুশি হয়নি বিএনপির নেতাকর্মীরা, ফলে তার উপর হামলা। কিন্তু নিঃসন্দেহে এই ধরনের ঘটনা অনভিপ্রেত, উচিত না। এই সমস্ত কার্যকলাপ থেকে নেতাকর্মীদেরকে বিরত রাখার জন্য বিএনপির একটা চেষ্টা থাকা উচিত খুব জোরে সোরে। দর্শক, নব্য একদল দখলদার, চাঁদাবাজ,
লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। কাজেই জনগণকে এই মাস্তান বাহিনী লুটেরা দখলদার চাঁদাবাজ এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে, আর কোনো দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যেই অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত 50 বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না, দেব না। গণ অধিকার ট্র্যাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ 42টি দল। আমরা যুগপথ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী প্রতিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। কাজী পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে যারা আন্দোলন করেছে বিগত 1.5 দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবে বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। অনেকদিন ধরে বলে আসছি ওই সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো, চোরাই নাহি শুনে ধর্মের কাহিনী, বারবার বলে আসছি আমি দখলদার চাঁদাবাজদের হটিয়েছি, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের ঘের দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। কিন্তু ওই যে চোরাই নাই শুনে ধর্মের কাহিনী, যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করবো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনিভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মুখ, কিন্তু কথা বলে বড় 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 কথা বইলা ফেলে, গায়ে হাত তুললেন না। গায়ে হাত তুললে কি হয় জানেন? এই যে 36 জুলাই, 36 জুলাই যে আন্দোলনটা, যে বিপ্লবটা, এই বিপ্লবটা কলঙ্কিত হয় মানুষের ভিতরে না, রাগ ক্রোধ ক্ষোভ কষ্ট জমা হইতে হইতে না মাথার মগজ থেকে হাতের মুঠায় চলে আইছে। এই যে হাতের এই পাঞ্জার মধ্যে চলে আইছে, এখন এটা যে কারণ নাকের উপরে চলে যেতেছে, যারে পাইতেছে বিরোধী দল, মনে করেন আমার কোনো ক্ষতি করছিল কোনো সময়, বা আমাকে কোনো বকা দিছিল, গালি দিছিল, বা আমার নামে মামলা করছিল, জুলুম হইছে, এখন আমি তার সামনে পাইলে ওই যে রাগ ক্রোধ ক্ষোভ সব হাতের মুঠায় চলে যাইতেছে। আর হাতের সাথে তো নাকের একটা সম্পর্ক আছেই, সে নাকে যায়া করতেছে, এটা ঠিক না, এটা বেআইনি। আপনার ক্রোধ, আপনার কষ্ট, আপনার চিৎকার এই মুঠার মধ্যে আইনা, কারণ নাকের সামনে নেওয়ার দরকার নাই। গিলা ফালান, না গিলতে পারলে ভদ্র সমাজ সভ্য সমাজ গড়তে পারবেন না। কথায় কথায় বলি ইউরোপের তুলনা দেই, আমেরিকার তুলনা দেই, কেউ বেড়াইতে গেল এখান থেকে আইসা গল্প করি যে ভাই ওইখানকার মানুষ কি জানোস, কারো মানি ব্যাগ পইরা থাকলো উঠায় আবার দিয়া দেয়, কেউ কারো দিকে তাকায় না, গায়ে হাত তোলা তোলা তো দূরের কথা। এই যে দেখেন ইলিয়াস হোসেন সাথে রাস্তায় ঝগড়া বিবাদ হয়েছে আমেরিকার রাস্তার মধ্যে, আপনারা দেখছেন আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামাত অনেক গন্ডগোল হয়েছে, এবং ইলিয়াস সাহেবের সাথেও হয়েছে, গায়ে হাত তুলছে কেউ, হয়তো একটা ধাক্কা দিয়েছে হায়স, গায়ে হাত তোলে না। তা আমরা যেহেতু তাদের তুলনা করি নিজেদের সঙ্গে, আমরা এভাবে মারবো কেন?
কি আছে হিরো আলমের গায়ে মনে করেন? ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মুখ, কিন্তু কথা বলে বড় 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 কথা বইলা ফেলে সে। তার উপরে মানুষ খেপা, আগে কিন্তু অনেকেই তার সাপোর্টে ছিল। খেপাটা হচ্ছে সে এই আওয়ামী লীগের আমলে একটা কথা বলছিল যে কথাটা কেউ মেনে নিতে পারে নাই। বেগম খালেদা জিয়ার লেখাপড়া নিয়ে সে প্রশ্ন তুলছিল এবং বিএনপির রিজভী সাহেবের বিরুদ্ধে এবং অনেকের নামে সে মামলা করতে গেছিল। মামলাটা হয়েছে কি না বাকি আমি জানি না ওই টাইমে, কিন্তু ওইটার একটা ব্যাখ্যা কিন্তু সে দিছে। এটা হয়তো 5 তারিখের পরেই দিছে ধরে নেন। ব্যাখ্যাটা এরকম ছিল যে ডিবির হারুন সাহেব তাকে দিয়ে করাইছে, এটা আপনাদের মাইনা নিতে হবে, নাইলে ওর মুখে ওই ধরনের কথা তো মানায় না, ও তো আর পাগল না, ও তো নিজেও বুঝতে পারে যে আমি এটা কি কইতাছি, কার বিরুদ্ধে কইতাছি, 3 বারের প্রধানমন্ত্রী। কিন্তু এই আলমের ভিতরে একটা নেশা যাচ্ছে, এই নেশাটা হলো এমপি হওয়ার, ওই সংসদে যাওয়ার একটা নেশা যাচ্ছে, এই নেশাটাই তারে খায়া ফেলছে। নাইলে সে যে জগতে ছিল যে বিনোদন দিত মানুষকে, তার তো কিছু ফলোয়ার ছিলই, কিছু বলবো কেন, অনেক ছিল, অনেক না থাকলে তার চ্যানেলের ইনকাম থেকে তার নিজের দেশের বাড়িতে ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারে, গাড়ি মেনটেন করতে পারে, ট্যাক্সও দেয় সে, এগুলো করতে পারে বলে। কিন্তু তারে খাইছে ওই যে এমপি হওয়ার খায়েসটা। যাই হোক, যার যার খায়েস তার তার। আমার কথা হইল যে ভাই গায়ে হাত তুললেন না, গায়ে হাত তুললে কি হয় জানেন? এই যে 36 জুলাই, 36 জুলাই যে আন্দোলনটা, যে বিপ্লবটা, এই বিপ্লবটা কলঙ্কিত হয়। এই বিপ্লবটা ছিল কি? বৈষম্য বিরোধী। এখানে ছোট বড় কেউ নাই, এখানে সবাই মনের কথা বলতে পারবে প্রকাশ্যে, এটাই তো ছিল। উনি ওনার মনের কথা বলছে ধৈর্য নেন, এখন আপনার মনের মতো হয় নাই বইটা, আপনি ধৈর্য তারে মারবেন, মারছে কিন্তু অনেক অনেক মারছে। এই যে বিদ্যানিকেতন স্কুলের সামনেও বেচারা মাইর খাইছে, দৌড়ায় দৌড়ায় মারছে। এখন নাকি শুনতেছি যে আদালত প্রাঙ্গণেই আশেপাশে কোথাও তাকে মারছে, কানে ধরে উঠবস করাইছে। এবং যে লোকটা মারতেছিল রে ভাই, ইয়া ফিগার তার, ও ঠিক মতো যদি একটা কিল পড়তো ওর ঘাড়ে বাঁচতো, স্লিপ টিলিপ কাইটা মাটিতে গড়ায়া টড়ায়া কোনো মতো বাঁচার চেষ্টা করতেছিল। তারপরে দুইজনে চ্যাং দোলা করে তারে নিয়ে যাইতেছে, হালকা মানুষ ভাই, ওজন কত হবে, নাহলে 30 কেজি। এভাবে মারাটা ঠিক হয় নাই, ছোট হয়ে গেল না, অপমান হয়ে গেল না, তার তো ছেলে সন্তান আছে, আবার মাদ্রাসায় পড়া সে সন্তানকে সে নিজেই বলছিল একদিন, বউ আছে, প্রেমিকা আছে, ওই যে প্রিয়া, এই প্রিয়া মেয়েটার কাছে ছোট হয়ে গেল না, এই যে কানে ধরে রাখছে, এটা ভাইরাল হইতেছে কেমন, একটা মানুষের ইজ্জতটা তো শেষ হয়ে গেল তাই না? এখন শুনতেছি সে মামলা করবে, মামলা করার অধিকার রাখে আমি মনে করি। এমনকি আপনি যদি আপনার সন্তানের গায়েও হাত তোলেন, সেও যদি 999 ফোন করে, 999, তখন পুলিশ এসে আপনাকে অপরাধী হিসাবে ধরতে বাধ্য, গায়ে হাত তোলা যাবে না কারো, কি দরকার? আপনি একটা ঘোষিত যদি মইরা যাইত, আজকে তো আপনি মার্ডার কেসের আসামি হয়ে যেতেন, হইতেন না? হইতেন তো। আমি এই বিপ্লবী সরকারের কাছে আবেদন করব, এগুলো বন্ধ করেন। ওখানে কমেন্ট বক্সে যা দেখেন, কমেন্টে লেখা আছে যে বিএনপি তো ক্ষমতায় চলে আসে নাই, এখনই শুরু করে দিছেন, কার ঘাড়ে গিয়া পড়লো? পুরো বিএনপির ঘাড়ে গিয়া পড়লো, আপনাদের 1-10 জনের কারণে। আমি জানি না তারেক জিয়া সাহেব এটার অ্যাকশন নেবে কিনা, এই ভিডিও ফুটেজ গুলো সামনে আয় না, প্রত্যেকটা অ্যাকশন নেওয়া উচিত, আর সবচেয়ে বড় অ্যাকশন নেবে দেশের সরকার আইনের মাধ্যমে। একটু আগে দেখলাম বরগুনা একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা, বাপের বয়সী, হয়তো উনি মনে করেন আওয়ামী লীগ করতো, বা উনি মুক্তিযোদ্ধার কোঠা ব্যবহার কইরা কোনো অন্যায় করছে। একটি মানুষ, আরো কিছু মানুষ ভিডিও করতেছিল, একটি মানুষ তাকে যে নাজেহাল করলো, তার বাপের বয়সী লোকটা বলতেছিল যে আমি তোমার বাবার সাথে চলাফেরা করি, কোনো কথা শুনল না, দু একজন বাঁচাইতে গেল, তাদেরকেও সে মনে করেন ধাক্কা মাইরা সরাইয়া দিছে, মানে পারলে তাদেরকে মারে।
তারপর আমি ভাবলাম যে লোকটাকে ধরে রাখছে, মারবে না হয়তো, ছাইরা দিবে একটা টাইমে, না লাস্ট পর্যন্ত দুই থেকে তিনটা চর বসায় দিছে। এটা কোনো কথা? আপনার যদি দরকার হয়, উনি যদি আপনার ক্ষতি করে থাকে কোনো, থানা নিয়ে যান না, থানা তো আপনার মামলা নিবে। তো সরকারের কাছে আবেদন, এগুলা আমলে নেন এবং বিচারে নিয়ে আসেন। এগুলো যদি বিচারে নিয়ে আসেন, তাহলে আগের সরকার আর বর্তমান সরকার বা আগামীতে যে সরকার আসবে, কারো উপরে কারো ভরসা থাকবে না। এই দেশে সবাই রাজনীতি করে না, নিরীহ মানুষও আছে, আমার মতো আমি রাজনীতি করি না, তার সত্যি কথাগুলো বলার চেষ্টা করতেছি। সিনেমা যদি আবার চালু হয়ে যায়, আবার সিনেমার কথা বলবো, আপাতত সিনেমা বন্ধ। এখন এই সিনেমা চলতেছে, এই যে নেট দুনিয়ার এই সিনেমা, এইটাও বন্ধ করতে হবে। সভ্য জাতি হিসাবে আমাদেরকে নিজেদের পরিচয় দিতে হবে। আমাদের প্রধানকে ডক্টর ইউনূস স্যার, উনি যেখানে যায় দেখেন না, সবাই দাঁড়ায় যায়, উনার ইজ্জতের দিকে তাকাইবেন না। শেষ করার আগে আবার সেই একই কথা বলবো, হাতের সাথে নাকের একটা সম্পর্ক আছে। জানি গত 15 বছর আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত, আমার নিজের আত্মীয় আছে, একদম কাছের আত্মীয়, শুধু বিএনপি করে বইলা, তার নামে মামলা ছিল, জেল কাছে, জেল থেকে বাইরে হয়ে আসার পর আবার মামলা দিছে, ঢাকায় আইসা ছোট্ট একটা দোকান ফুটপাতে কইরা নিজের জীবন যাপন করছে, অথচ তার দেশে সব আছে, সব, দেশে যাইতে পারতো না, নিজের বউর কাছে যাইতে পারতো না, বাচ্চার কাছে যাইতে পারতো না, আমার সাথে এগুলো শেয়ার করছে, তার চোখে পানি দেখছি। এই অত্যাচারগুলো হয়েছে, কিন্তু এই অত্যাচারগুলো হাতের মুঠায় যদি চলে আসে, ব্রেন টেকা, গিলা ফালাম, মারা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না, দেখতে ভালো লাগে না, সভ্য দেশে এগুলো চলে না। সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। হিরো আলমের ওপরে হওয়া হামলা নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান। এই ঘটনা তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দিনের পর দিন ক্রমাগত আমরা দেখছি আওয়ামী লীগের পদত্যাগের পরে, আওয়ামী লীগের পতনের পরে বিএনপির ক্ষমতার দাপট যেন বেড়ে যাচ্ছে। যত অনিয়ম দুর্নীতি সব কিছু বিএনপি করতেছে, একের পর এক আমরা দেখতে পাচ্ছি। তো বিএনপিকে উদ্দেশ্য করে বলবো, বিএনপি যদি এখনও পর্যন্ত তাদের নেতাকর্মীদের শুধরাতে না পারে, পরিবর্তন করতে না পারে, তাহলে অবশ্যই বিএনপি জনগণের আস্থা ভরসা জায়গাটা হারিয়ে ফেলবে এবং বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে না, রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে যদি তার এই অবস্থা হয়, তাহলে ভাই কি বলবো, ক্ষমতায় আসলে কী না করবে। আজকে আওয়ামী লীগ নাই দেশে, এই জন্য বিএনপির দাপট দেখিয়ে বেড়াচ্ছে। এতদিন বিএনপি গর্তে লুকিয়েছিল, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, কথাটি বলেছিল আইনুদ্দিন আজাদ। আজকে সেই কথাটি সত্য প্রমাণিত হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।